নমস্কার বন্ধুরা, আমি প্রণব ইসমাইতি, আপনাদের সঙ্গে কলকাতা থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা চলুন আজকে শুরু করছি নতুন একটি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, লঞ্চ হতে চলেছে প্রথম যে স্মার্টফোন, 5G স্মার্টফোন, পৃথিবীর স্মার্টফোন, 5G স্মার্টফোন প্রথম, এই প্রথম চালু হতে চলেছে আপনাদের সামনে। যে লঞ্চ হবে, যে কোম্পানি, নাম থেকে শুরু করে পুরো তথ্যটাই, পুরো সম্পূর্ণ তথ্যটাই আমরা এই ভিডিও থেকে জানবো। তো চলুন, ভিডিওটা তথ্য জানার আগে আমরা একটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যে রিকোয়েস্টটা হলো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই তারা চ্যানেলের এই সাইডে বা ভিডিও চাল ভিডিও যেখানে চল ভিডিও চলার যে ভিডিওটি আপনি এখন দেখছেন, ভিডিওটি ঠিক নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা লাইক এক লাইক জরুর করবেন, আর যদি ভিডিওটি খারাপ লাগে তবে আপনাদের ডিসলাইক করতেও ভুলবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটি আরও ভালো লাগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করতে গেলে প্রথমে আমাদের একটা ওয়েবসাইটে চলে যাবো আমরা। ওয়েবসাইটটির নাম হচ্ছে এই আমাদের বেঙ্গলি গিজবুট ওয়েবসাইটে, বেঙ্গলি গিজবুট এই ওয়েবসাইটের এই এটার খবরটার নিউজটির লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে আমাদের একটি খবর দিয়েছে যে আজকে এই খবরটি এসছে, দেখুন, বিশ্বের প্রথম 5G স্মার্টফোন লঞ্চ করবে এই কোম্পানি। কোন কোম্পানি? 4G জামানা শেষ হতে চলেছে, বাজারে আসতে চলে 5G নেটওয়ার্ক। ইতিমধ্যে সব জনপ্রিয় স্মার্টফোনগুলি 5G স্মার্টফোন বানানো শুরু করে দিয়েছে, স্মার্টফোন কোম্পানি 5G স্মার্টফোন বানানোর কাজ শুরু করে দিয়েছে। তবে বিশ্বের 5G লঞ্চ করবে লিনোভো, প্রথম 5G লঞ্চ করবে এমনটাই দাবি করেছে লিনোভো হচ্ছে চ্যাংচোং, চায়নার হয়তো একদম কীরকম একটা নাম এখানে চ্যাংচোং। দেখে নিন বিশ্বে যে প্রথম 5G ফোনটা হবে তার লুকটা খানিকটা এরকমই হবে। তারপরে চীনে মাইক্রো, এখানে পুরো তথ্যটাই আপনাদের সামনে দেওয়া আছে এবং যার যে পুরো সিস্টেম সম্বন্ধে জানিয়ে দেওয়া আছে। এই যে সিপ জানা গেছে থেকে যে কোম্পানি যে স্টার্টটা করবে, যে কোম্পানিদের প্রসেসরটা চিপসেট যে কাজ তৈরি করবে সেই কোম্পানির নাম হচ্ছে কোয়ালকনম। বাবা, তারপর এতে থাকছে স্ন্যাপড্রাগন 855 চিপসেট। ও বাবা, স্ন্যাপড্রাগন 855 চিপসেট এতে থাকছে। এখানে 5G লঞ্চ হবে, টেক গুরুরা সম্প্রসঙ্গত ইতিমধ্যেই মার্কিং দুনিয়ায় 5G শুরুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রিয় জনপ্রিয় স্মার্টফোনের মধ্যে হাওয়াই এর মধ্যে জানিয়ে দিয়েছে 2019 সালের কোম্পানি প্রথম 5G লঞ্চ করবে। ওপো, ওয়ান প্লাসের মতো জনপ্রিয় কোম্পানিগুলো 2019 প্রথম দিকেই স্মার্টফোন 5G স্মার্টফোনের কথা জানিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই এখান থেকে জানা যাচ্ছে যে বিশ্বের প্রথম 5G দাবি করলেও সেই ফোন বাজারে আসবে সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি ভাইস প্রেসিডেন্ট। অনেকে মনে করছে বাজার গরম করার জন্যই সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট করেছেন চ্যাং। আচ্ছা, এটা জানা যাক যে এখানে কিন্তু দাবি করেছে যেখান থেকে প্রসঙ্গত আগামী হচ্ছে কোয়ালকনম চিপসেট ব্যবহার করে স্মার্টফোন দৌড়ে রয়েছে জিয়ামি, শাওমি আছে এখানে, সোনি, এলজি, স্যামসাং বিশেষত দাঁড়িয়েছে। গত বছর আগামী বছর শুরুতে লঞ্চ হওয়ার স্যামসাং গ্যালাক্সি S10 ফোনে 5G কানেক্টিভিটি দেখা যেতে পারে। আচ্ছা, এখানে পুরো সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, আমি চেষ্টা করেছি যে কীভাবে 5G ফোন আসতে চলেছে। বন্ধুরা, আপনার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা নমস্কার, দেখা হচ্ছে আপনাদের আগে।